লেবু অপছন্দ করেন এমন মানুষ খুঁজে পাওয়া দায়, তবে একটি লেবুর মূল্য কত হতে পারে? 8-10 টাকার বেশি হয়তো হবে না, কিন্তু কখনো কি শুনেছেন একটি লেবুর দাম 9,800 টাকা? হ্যাঁ, অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটেছে। তাহলে কি আছে এই লেবুতে? কোনো হীরা জহরাত বসানো আছে কি? না, ব্যাপারটা আসলে এমন নয়। আসলে দিন কয়েক আগে এই লেবুটি শিবরাত্রিতে শিবের পুজোয় ব্যবহার করা হয়েছিল। ভারতের তামিলনাড়ুর ইরোড জেলার পাঝাথিন্নি কারুপান্নান মন্দিরে পুজোর পর শুক্রবার লেবুটিকে নিলামে তোলা হয়। সেখানে এক ভক্ত লেবুটি কিনে নেন 7,600 রুপির বিনিময়ে, যা টাকায় 9,800। শিবগিরির কাছে ওলা পালায়াম গ্রামের এক ব্যক্তি লেবুটি কিনে নেন। শুধু লেবুই নয়, পুজোয় ব্যবহৃত অন্যান্য বেশ কিছু সামগ্রী নিলামে তুলেছিল মন্দির কর্তৃপক্ষ। নারকেল সহ নানা ধরনের ফলমূল রূপোর পাত্রের মতো জিনিসও চড়া মূল্যে বিক্রি হয় নিলামে। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।